পূর্ব বর্ধমান জেলার জমিয়তে উলামার হিন্দটাকে মন্তেশ্বর ব্লক জমিয়াতের ব্যবস্থাপনা কর্ণাটকে হিজাব বিতর্ক বিষয়ে কুসুমগ্রাম বাজারে বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জমিয়তের সভাপতি মৌলানা ইমাদাদুল্লাহ চৌধুরী, সম্পাদক মৌলানা ইমতিয়াজ আলী, রাজ্য কমিটির মেম্বার মৌলানা রহমত উল্লাহ চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার আইটি সেল মুখ্য উপদেষ্টা এরশাদ শেখ, মন্তেশ্বর ব্লকের জমিয়ত সভাপতি মৌলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মৌলানা মঈনউদ্দিন সাহেব ও জমিয়ত সাতটি শাখা সংগঠনের সভাপতি সহ সদস্যবৃন্দরা। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে আমরা এই কর্মসূচি মন্তেশ্বর ব্লক জমিয়তুল মুসলিমিনের পক্ষ থেকে আমরা নিয়েছি যে আমাদের আপনার কর্ণাটকে আপনার মুস্কান নামক একটা কলেজের ছাত্রী হিজাব এবং বোরখার কারণে যেভাবে তাকে আপনার অন্যায় অবিচার তার প্রতি করা হয়েছে, তার প্রতি হামলা করা হয়েছে, সেই হামলার যাতে করে আগামী দিন না হয় তার প্রতিবাদ করার জন্য এবং সরকার যে আপনার হিজাব পরিধান করে আপনার কলেজে হাই স্কুলে যেতে পাবে না এই যে আইন তৈরি করেছে ওই আইনটার প্রতিবাদ করছি এবং ওই আইনটা যাতে সরকার উইথড্রল করায়, এটা সরকারের কাছে আমাদের আপিল এবং আবেদন থাকলো যাতে কেউ ওই আইন যেন ভারতবর্ষের মাটিতে চালু করা না হয়, এর জন্য মন্ত্রিসভার মাহিন আপনার এই কুসুমগ্রাম মাঠে সভা ডেকেছে। কি কি কর্মসূচি আছে আজকে আপনাদের? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা দীর্ঘনগর থেকে একটা আমাদের এখানে কুসুমগ্রামে একটা র্যালি চলছে, আপনার ওই র্যালিটা ডাকবাংলা পর্যন্ত, এখানে ডাঙ্গাপাড়া পর্যন্ত মহিলাদের র্যালি, কেবল অনলি ফর মহিলাদের, যেখানে আপনার অন্তত 15 থেকে 16 মহিলা আছে ওই মিছিলটায়, তারা ওই মিছিলটা করছেন, সেই মিছিল আমাদের ঘুরে আসছে এখানে এসে ইতিমধ্যেই পৌঁছাবে এবং তার সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন স্তরের মানুষের আছেন, আমাদের মাস্টার মশাই, ডাক্তার মশাই, আমাদের মৌলভী সাহেব, নানান মানুষ আমাদের এই সভায় অংশগ্রহণ করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন এবং শুধু আমরা নয়, এখানে গায়ের মুসলিমরা আমাদের সাথে রয়েছেন, এখানে মধুসূদন শেঠ মহাশয় রয়েছেন, এখানে আমাদের আরও বিভিন্ন আপনার কালারের মানুষের এখানে উপস্থিত হয়েছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মৌলানা আব্দুল হালিম সাহেব, আমি মন্তেশ্বর ব্লক জমিয়তুল মাহিন্দের সভাপতি এবং আমার এখানকার মন্তেশ্বর জমিয়তুল মাহিন্দের সম্পাদক, তিনি আমার সাথে আছেন। আর কে কে উপস্থিত আছে আমাদের আজকের এই সভাতে? আমাদের মন্তেশ্বর ব্লক জমিয়তুল মাহিন্দ 7টা শাখা নিয়ে গঠিত, নারায়ণগঞ্জ শাখার সভাপতি সেক্রেটারি আছেন, এরকম ভাব সমস্ত 7টা শাখার সভাপতি এবং সেক্রেটারি মহাশয়রা এখানে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের জেলার সম্পাদক মৌলানা ইমতিয়াজ আলী সাহেব আছেন এবং আমাদের এখানে আছেন আমাদের মৌলানা হযরত দস্তগীর সাহেব এবং আমাদের রাজ্যের আপনার সভাপতি, তিনিও এখানে উপস্থিত থাকার জন্য বলেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কর্ণাটকে যে মেয়েটি কলেজে গিয়েছিল মুসলিম এক মুসলিম ছাত্রী মুস্কান খান, সে হিজাব পরার জন্য তাকে যে প্রতিবাদ করা হয়েছিল যে হিজাব পরা যাবে না, সেই জন্য আমরা মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে একটি জমিয়ত উলামায়ে একটি হিজাবের জন্য আন্দোলন করেছি এবং তা আমরা সমর্থন করি যে আমাদের হিজাব পরা যাবে। তোমার নাম? আমার নাম শামিমা খাতুন। বাড়ি বিঘা। পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।